আজকের ভিডিওটা আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে একটা হচ্ছে চাওমেন, নট সো মাচ চাওমেনটা সো মাচ। হাই 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 হাই, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি একদম ঠিক আছো। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দুটো রেস্টুরেন্টের ফুড রিভিউ ভিডিও। কোনটা? একটা হচ্ছে চায়না সোশ্যাল, আরেকটা হচ্ছে চাওমেন। চলুন বন্ধুরা শুরু করছি তাহলে দুটো রেস্টুরেন্টের ফুড ভিডিও নিয়ে। ফুড ভিডিওটা বানাচ্ছি এই যে চাওমেন, চাওমেনের থেকে ২১০ টাকা। প্যান ফ্রাইড চিলি ফিশ, যেটা কিনা চার পিস আছে, একটা কোয়ান্টিটিতে চার পিস, একটা পোর্শনে চার পিস আছে, যেটার দাম দুটো আমরা অর্ডার করেছি, যেটা দাম নিয়েছে ১০৪ টাকা। হ্যাঁ ঠিক শুনছেন, ডিসকাউন্ট নিয়ে ১০৪ টাকা। তাহলে ফার্স্টে আমরা যেটা খুব ভেরি পপুলার, ৪.৫ হচ্ছে জোম্যাটো এবং সুইগিতে রেটিং, সেটা হচ্ছে চাউমেনের, সেটা আমরা ফার্স্টে খুলি। কী দিয়েছে চাউমেন? খুব ভালো চাউমিন এবং চাইনিজ জিনিস খুব ভালো বানায় আপনারা সবাই জানেন। তো এটা হচ্ছে ওয়ান পোর্শন অফ চাউমেনের ওয়ক টস্ট চাইনিজ নুডলস সামথিং কিছু শ্রিম্প ভার্সন। তার সাথে যেটা পেয়েছি হচ্ছে এখানে দুই রকমের সস দিয়েছে, এটা হচ্ছে চিলি ভিনিগার আর এটা হচ্ছে সামথিং ওদের সস। এই দুটো ছোটো ছোটো কৌটোতে দিয়েছে, হেভি লাগছে দেখতে। তাহলে এবারে এটা খুলি। তো চাউমিন তার সাথে একটা ন্যাপকিন আর এই কি বলে ফর্ক দিয়েছে। বেশ কষ্ট চাপছে খুলতে, মোটামুটি খোলা হয়ে গেছে। প্রচণ্ড গরম গরম, এমনিতেই দেখতে পাচ্ছেন পুরো ঘামছি, কারণ কি সাউন্ড সিস্টেমটা যতদিন না ভালো আনতে পারছি আপনাদের জন্য ততদিন গরমই ভিডিও বানাবো শুধু আপনাদের জন্য, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে দেখতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে যত মানুষের সাথে পারেন তত। পরের দিনকে যদি আপনারা ভালো করে দেখেন ভিডিওটাকে এবং ভালো করে শেয়ার করেন এবং যদি ভিউজ বাড়ে তাহলে পরের দিনকে আরেকটা নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য শুধু। যাই হোক, ঠিক আছে আবার ভিডিওটাতে চলে আসি। গন্ধটা কিন্তু হেভি বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ওয়ান পোর্শন ফুল ওয়ক টস্ট শ্রিম্প নুডলস, যেটাতে কিনা এগও মেশানো আছে। আপনারা যদি শ্রিম্প নুডলস নিচ্ছেন তো সেটাতে ডিমও থাকবে। আর আরেকটা যেটা সেটা দেখতেই পাচ্ছ চায়না সোশ্যাল থেকে প্যান ফ্রাইড চিলি ফিশ। তো এই যে এই ছোটো ছোটো দুটো বাক্স এসছে, ঠিক আছে, তার মধ্যে একটা নিয়ে রেখে দিচ্ছি, একটাই খুলবো তোমাদের জন্য। তো চলো খুলে নিই তাড়াতাড়ি করে, তারপরে তোমরা স্লো মোতে শর্টটা দেখো, তারপরে আমি আবার ভিডিওতে আসবো। যতক্ষণ খুলছি ততক্ষণে তোমরা স্লো মোতে শর্ট। আমার মনে হচ্ছে যে চায়না সোশ্যাল থেকে যেই ফিশ প্যান ফ্রাইড চিলি ফিশটা অর্ডার দেওয়া হয়েছে সেটা কোয়ান্টিটিতে খুব কম। আপনারা যদি দেখতেই পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে এক একটা কন্টেনার ১০০ টাকা করে, কিন্তু সেই অনুযায়ী যে কোয়ান্টিটিটা দিয়েছে ওটা একজনের জন্য ঠিক আছে, কিন্তু যদি দুজন ভাবেন তাহলে কিন্তু খেতে পারবেন না, দুজনের জন্য একটু কম পড়ে যাবে। এই যে এইটুকু হচ্ছে কোয়ান্টিটি। যাই হোক, এবার দেখা যাক যে টেস্টটা কী। চাউমিনের তো একজনের জন্য যা কোয়ান্টিটি দেয় সেটাও যথেষ্টই আমার মনে হয়। তো আমি ফার্স্ট একটুই টেস্ট করবো এখনও আপাতত। এনাফ এবং অ্যাম্পল অ্যামাউন্ট অফ শ্রিম্প দেওয়া আছে, যেহেতু এটা শ্রিম্প ওয়ক টস নুডলস তো প্রচুর অ্যামাউন্ট অফ শ্রিম্প দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে শ্রিম্প ভর্তি নুডলসে, দেখেই মুখে জল চলে আসছে। যাই হোক, বাদ বাকিটা আমি ঢেকে রাখি। এইসব যে কন্ডিমেন্টসগুলো আছে ঠিক আছে, একটু ছিটিয়ে দেখেই নিই কীরকম লাগছে, অল্পই দেবো, যাই না কীরকম টেস্ট করবে। তার সাথে এই প্যান ফ্রাইড চিলি ফিশ। আচ্ছা প্রথমে হচ্ছে
নুডলস নুডলস নিয়ে কোনো কথা হবে না নুডলস যথেষ্ট ভালো খেতে একদম প্লেন সিম্পল একটা অথেন্টিক চাইনিজ ফ্লেভার আছে নুডলসটাতে এবং খুব ভালো খেতে খুব ভালো টেস্ট করছে এবারে আমি যেখানটাতে ভিনিগারটা দিয়েছি ওখান থেকে একটু টেস্ট করে দেখি এটা ভিনিগার দিয়েও খান বা ভিনিগার ছাড়াও খান দুটোই একদম খুবই দারুণ লাগে খেতে আর ভিনিগারটা দিলে এটার মধ্যে একটু টক টক ঝালঝাল ব্যাপারটা অ্যাড হয়ে যাচ্ছে আরও ভালো লাগছে এবার আমরা খাবো হচ্ছে এই প্যান ফ্রাইড চিলি ফিশ বেশ দারুণ করেছে একদম ঝাল তার সাথে হালকা একটু মিষ্টির টাচ আছে পুরো সসি এই প্যান ফ্রাইড চিলি ফিশটা একটু ডিম দিয়ে ভালো করে টোস্ট করে তারপরে ভাজা দারুণ লাগে জাস্ট ফাটাফাটি একদম ভিডিওটার এন্ডে চলে এসেছি যেখানে কিনা আমাদের খাওয়া দাওয়া একদম ডান বাড়ির সবারই খেয়ে দারুণ লেগেছে তো ক্লিয়ারলি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা যে চায়না সোশ্যাল থেকে খাবারটা এনেছিলাম সে খাবারটা ভালো কিন্তু পোর্শনটা একটু ওটার কম ছিল আর চাউম্যানের নিয়ে তো কোনো কথাই হবে না চাউম্যান 4.4 রেটিং আর জোম্যাটো বা সুইগিতে আছে তো নির্ধারিতভাবে ওটা খাওয়া তো দারুণ হবেই হবে আর চায়না সোশ্যাল থেকে যদি কেউ আমাকে দেখছেন তাহলে আমি তাদেরকে এইটুকুই বলতে চাই যে যদি খাওয়ার পোর্শনটা একটু বেশি থাকে তাহলে খুবই ভালো হয় আর কি আদারওয়াইজ চায়না সোশ্যালের যে কিচেনটা আছে সেটা আই থিঙ্ক ইট ইজ এ ক্লাউড কিচেন তো এর যে আউটলেট আছে ওটা আই থিঙ্ক নিউ টাউনে তো এয়ারপোর্টের পরবর্তী এলাকাগুলো যেগুলো আছে এয়ারপোর্টের কাছাকাছি জায়গা থেকে আপনারা সবাই চায়না সোশ্যাল থেকে অর্ডার করে খেতে পারেন কিন্তু পোর্শনটা একটু কম হবে প্রাইসটার অনুযায়ী পোর্শনটা 100 টাকায় আপনাকে আমরা দেখালাম যে ওটার কোয়ান্টিটিটা খুবই কম 100 ml আর সামথিং এরকম কিছু 100 ml এর কোনো একটা প্যাকেট এসেছিলো আর চাউম্যানের টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না চাউম্যান অ্যাবসলিউটলি এখনও নাম্বার 1 আছে আর এই দেশে আই থিঙ্ক অনেকদিন নাম্বার 1 থাকবে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা কী করবেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণে তো লাইফস্টাইল ভিডিওস আছেই আর হ্যাঁ এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন ইয়েস আই এম নট এনি ফুড ক্রিটিক অর এনি ফুড রিভিউয়ার তো এটা পুরোপুরি বেস্ট অন মাই পার্সোনাল ওপিনিয়ন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স কি আমার খাবারটা খেয়ে কেমন লাগলো এটাকে অন্যভাবে নেবেন না কিন্তু যদি আপনারাও এটা টেস্ট করতে চান তো গিভ ইট এ ট্রাই দুটো রেস্টুরেন্টই খুব ভালো লেগেছে এবং পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ টাটা চল হয়েছে পারবি হ্যাঁ।